নমস্কার বন্ধুরা, রোজনামচার গল্পে আপনাদের স্বাগত জানাই। আজ পড়তে চলেছি রাজশেখর বসু রচিত গল্প নিকশিত হেম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, রাজশেখর বসু রচিত নিকশিত হেম। পিনাকি সর্বজ্ঞ বললেন, প্লেটনিক লাভ কীরকম জানো? দুটি হৃদয়ের পরস্পর নিবিড় প্রীতি, তাতে স্থূল সম্পর্ক কিছুমাত্র নেই। চণ্ডীদাস যেমন বলেছেন, রজকিনী প্রেম নিকশিত হেম, কাম গন্ধ নাহি তায়। পিনাকিবাবু বয়সে বড়, সেজন্য আড্ডা সকলেই তাকে খাতির করে, কিন্তু উপেন দত্ত তার্কিক লোক, পিনাকির সব জানতা ভাব সইতে পারে না। বললে, আচ্ছা সর্বজ্ঞ মশাই, দুই বন্ধুর মধ্যে যদি নিবিড় প্রীতি থাকে তবে তাকে প্লেটনিক বলবেন? পিনাকিবাবু বললেন, তা কেন বলবো, সম্পর্কটি স্ত্রী পুরুষের মধ্যে হওয়া চাই। ও তাই বলুন, এই যেমন নাতি আর ঠাকুমা, নাতনি আর ঠাকুরদা, পিসি আর ভাইপো, এদের মধ্যে যদি গভীর ভালোবাসা থাকে তাকে প্লেটনিক বলবেন তো? আহ, তুমি কেবল বাজে তর্ক করো, বুঝিয়ে দিচ্ছি শোনো। মনে করো একটি পুরুষ আর একটি নারী আছে, তাদের মধ্যে বৈধ বা অবৈধ মিলন হতে বিশেষ কোনো বাধা নেই, তবু তারা কেবল হৃদয়ের প্রীতিতেই তুষ্ট, এই হলো প্লেটনিক প্রেম। আচ্ছা, ধরুন 30 বছরে সুপুরুষ গুরু আর 20 বছরে সুস্ত্রী শিষ্যা, এমন ক্ষেত্রে মামুলি প্রেম আকছার হয়ে থাকে। কিন্তু মনে করুন গুরু খুব কদাকার, অথচ তার সুস্ত্রী স্ত্রী আছে, শিষ্যাও খুব কুৎসিত, তারও সুস্ত্রী স্বামী আছে, গুরু আর শিষ্যের মধ্যে মামুলি প্রেম হলো না, কিন্তু ভক্তি আর খুব স্নেহ হলো, একে প্লেটনিক বলবেন তো? পিনাকি সর্বজ্ঞ রেগে গিয়ে বললেন, যাও, তোমার সঙ্গে কথা কইতে চাই না, বিষয়টি তলিয়ে বোঝবার ইচ্ছে নেই শুধু জ্যাঠামি। মাথা চুলকে উপেন দত্ত বললেন, আগে না, আমি শুধু একটা ভালো ডেফিনিশন খুঁজছি। ললিত সান্ডেল বললে, ও হে উপেন, আমি খুব সোজা করে বলছি শোনো, প্লেটনিক প্রেম মানে আলগোছে প্রেম, যেমন শ্রীকান্ত রাজলক্ষ্মী সম্পর্ক। আচ্ছা জ্যোতিষদা, তুমি তো একজন মস্ত সাহিত্যিক, পড়াশোনাও করেছো খুব, তুমি বুঝিয়ে দাও না প্লেটনিক প্রেম জিনিসটা কী। জ্যোতিষ মিত্তির বললে, সব জিনিস কি বোঝানো যায়, যেমন ব্রহ্ম, তিনি তো বাক্য আর মনের অগোচর, ধর্ম সৌন্দর্য রস আর্ট এসবও স্পষ্ট করে বোঝানো যায় না, লাল রং মিষ্টি স্বাদ আষ্টে গন্ধ এসবও অনির্বচনীয়, বুঝিয়ে বলা অসম্ভব, শুধু দৃষ্টান্ত দেওয়া চলে, প্রেমও সেই রকম। উপেন বললে, বেশ তো, দৃষ্টান্ত দিয়ে প্লেটনিক প্রেম বুঝিয়ে দাও না। পিনাকি সর্বজ্ঞ বললেন, দৃষ্টান্ত তো পড়েই রয়েছে, রামী চণ্ডীদাস। জ্যোতিষ বললে, সে কেবল চণ্ডীদাসের নিজের উক্তি, সম্পর্কটা বাস্তবিক কেমন ছিল তার কোনো সাক্ষী প্রমাণ নেই। আচ্ছা, আমি বিষয়টি একটু পরিষ্কার করবার চেষ্টা করছি। প্রেম বা লাভ যাই বলা হোক, তার অর্থ অতি ব্যাপক আর অস্পষ্ট। আমরা বলে থাকি ঈশ্বর প্রেম, বিশ্বপ্রেম, পত্নী প্রেম, বন্ধু প্রেম। পণ্ডিতদের মতে বেগুন টমেটো আলু লঙ্কা ধুত্র একই শ্রেণীতে পড়ে, এদের ফুল ফলের অঙ্গ প্রত্যঙ্গে মিল আছে, যদিও গুণ আলাদা, তেমনি ভক্তি প্রেম ভালোবাসা স্নেহ সবই এক জাতের। তবে প্রেম বললে সাধারণত
নরনারীর আদিম আসঙ্গ প্রবৃত্তি বোঝায়। ভক্তি শ্রদ্ধা যদি বেগুন টমেটো হয়, স্নেহ যদি আলু হয়, তবে প্রেমকে বলা যেতে পারে লঙ্কা। প্লেটনিক লাভ বা রজকিনী প্রেম তারই একটা রকম, ফের পাহাড়ি রাক্ষসে লঙ্কা, ঝাল নেই, শুধু লঙ্কার একটু গন্ধ আছে। ললিত বললে, বুঝেছি, একটু আষ্টে গন্ধ না থাকলে যেমন কাঙালি ভোজন বা বাঙালি ভোজন হয় না, তেমনি একটু কামগন্ধ না থাকলে মামুলি বা প্লেটনিক কোনো প্রেমী হবার জো নেই। চণ্ডীদাসের নিকশিত হেম খাঁটি সোনা নয়, অন্তত একানা খাদ আছে। জ্যোতিষ বললে, তোমার কথা হয়তো ঠিক, একটু লিপসা না থাকলে প্রেমের উৎপত্তি হয় না, এর বিচার মনোবিদগণ করবেন, আমার পক্ষে কিছু বলা অনধিকার চর্চা। আমি একটি অদ্ভুত ইতিহাস জানি। ঘটনাটি আরম্ভ হয় মামুলি প্রেম রূপে, কিন্তু দৈব দুর্বিপাকে তা প্লেটনিক পরিণতি পায় এবং কিছুকাল থমথমে হয়ে থাকে। পরিশেষে ব্যাপারটা এমন বিস্তৃত রকম জটিল হয়ে পড়ে যে প্লেটো বা চণ্ডীদাসের পক্ষেও তা অনির্বাচনীয়। তবে ফ্রয়েড শিষ্যদের অসাধ্য কিছু নেই, তাঁরা নিশ্চয়ই বিশ্লেষণ করে একটি ব্যাখ্যা দিতে পারবেন। উপেন বললে, ব্যাখ্যা শুনতে চাই না, তুমি ইতিহাসটা বলো জ্যোতিষদা। জ্যোতিষ মিত্তির বলতে লাগল, অখিল শিল্পে তোমাদের মনে আছে বছর 7-8 আগে দু একবার আমার সঙ্গে এই আড্ডা এসেছিল? সে আর আমি একসঙ্গে পড়তুম। আমি বিএল পাশ করে উকিল হলুম, সে এমএ পাশ করে কর্পোরেশনে একটা চাকরি জোগাড় করলে। কলেজে তার 2 ক্লাস নিচে পড়ত নিরঞ্জনা তলাপাত্র। মেয়েটি সুন্দরী না হোক, দেখতে মন্দ ছিল না, টেনিস ভলিবল খেলায় নাম করেছিল, স্বাস্থ্যও খুব ভালো ছিল। একদিন অখিল আমাকে বললে সে নিরঞ্জনার সঙ্গে প্রেমে পড়েছে, বিয়ে করতে চায়, কিন্তু অখিলের বিধবা মা ব্রাহ্মণ পুত্রবধূ আনতে রাজি নন। নিরঞ্জনার বাপ সর্বেশ্বর তলাপাত্রেরও ঘোর আপত্তি। তিনি বলেছেন ব্রাহ্মণ কন্যার সঙ্গে বেনে বরের বিবাহ হলে তাদের সন্তান হবে চণ্ডাল, শাস্ত্রে এই কথা আছে। আমি অখিলকে বললুম, এক্ষেত্রে সনাতন উপায় যা আছে তাই অবলম্বন করো। নিরঞ্জনা কান্নাকাটি করুক, খাওয়া কমিয়ে দিক, যথাসম্ভব রোগা হয়ে যাক, তুমিও বাড়িতে মুখ হাঁড়ি করে থেকো, চুল রুক্ষ করে রেখো, নামমাত্র খেয়েও বাকিটা রেস্তোরাঁয় পুষিয়ে নিও। ওরা দুজনে আমার প্রেসক্রিপশন মেনে নিলে, তাতে ফলও হলো। অখিলের মা আর নিরঞ্জনার বাপ মা অগত্যা রাজি হলেন, স্থির হলো 2 মাস পরে বিবাহ হবে। নিরঞ্জনা কলকাতায় তার কাকার কাছে থেকে কলেজ পড়ত, তার বাপ সর্বেশ্বর তলাপাত্র বোম্বাই সরকারে বড় চাকুরি করতেন, মাঝে মাঝে কলকাতায় আসতেন। আসন্ন বিবাহের স্বপ্নে অখিল দিন কতক বেশ মশগুল হয়ে রইল। তারপর একদিন সে আমাকে বললে, দেখো জ্যোতিষ, কদিন থেকে নিরঞ্জনা কেমন যেন গম্ভীর হয়ে আছে, কারণ জানতে চাইলে কিছুই বলে না। অখিলকে আশ্বাস দেবার জন্য আমি বললুম, ও কিছু নয়, বাপ মাকে ছেড়ে যেতে হবে, তার জন্য বিয়ের আগে অনেক মেয়েরই একটু মন খারাপ হয়। তারপর একদিন সন্ধ্যাবেলা অখিল হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বলল, ভাই সর্বনাশ হতে বসেছে, সর্বেশ্বরবাবু হঠাৎ কলকাতায় এসে নিরঞ্জনাকে বোম্বাইয়ে নিয়ে গেছেন। নিরঞ্জনার কাকার কাছে গিয়েছিলুম, তিনি গম্ভীর হয়ে আছেন, আমি প্রশ্ন করলে কিছু জানালেন না, ভালো করে কথাই বললেন না। আমি নিরঞ্জনাকে এইমাত্র টেলিগ্রাম করেছি, চিঠি লিখেও জানতে চেয়েছি আমাকে কিছু না জানিয়ে তার হঠাৎ চলে যাওয়ার মানে কি, আর কারোর সঙ্গে তার বিয়ে হবে না কি। অখিলকে আমি বললুম, ব্যস্ত হলো না, 2 দিন সবুর করে দেখো না,
নীরঞ্জনা কি উত্তর দেয়? চার পাঁচ দিন পরে অখিল এসে বললে, এই দেখো নীরঞ্জনার চিঠি, তার মতলব তো কিছুই বুঝতে পারছি না। নীরঞ্জনা অখিলকে লিখেছে, আমার সঙ্গে তোমার বিয়ে হতেই পারে না, আমাকে একেবারে ভুলে যাও, এর কারণ বলতে পারবো না, শুধু এইটুকু জেনে রাখো যে অন্য কোনো পুরুষকে আমি বিয়ে করব না, তুমি আমাকে চিঠি লেখো না, বোম্বাই এসো না, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, যথাকালে সমস্তই জানতে পারবে। অখিল পাগলের মতন হয়ে গেল। আমি তাকে শান্ত করবার চেষ্টা করলুম, বললুম ধৈর্য ধরে থাকো। নীরঞ্জনাকে রোজ চিঠি লিখতে লাগলো, চিঠির কোনো উত্তর এলো না। অবশেষে সে বোম্বাইয়ে ছুটল, দশ দিন পরে ফিরে এসে আমাকে যা বললে তা এক অদ্ভুত ব্যাপার। সর্বেশ্বর তলাপাত্র প্রথমটা অখিলকে হাঁকিয়ে দিয়েছিলেন, নীরঞ্জনার সঙ্গে দেখা করবার অনুমতিও দেননি, কিন্তু কণ্ঠস্বর আর শোকোচ্ছ্বাস শুনতে পেয়ে নীরঞ্জনা দোতলা থেকে নেমে এসে বললে, বাবা তুমি অন্য ঘরে যাও, যা বলবার আমি অখিলকে বলবো, বেচারাকে অনর্থক যন্ত্রণা দিয়ে লাভ কী, সব খোলসা করে বলাই ভালো। এই কি নীরঞ্জনা, তাকে এখন চেনা শক্ত, মাথার চুল ছোট করে কেটেছে, পায়জামা আর পাঞ্জাবি পড়েছে, লম্বা ইঞ্জি ছয়েক বেড়ে গেছে, তার কণ্ঠস্বর মোটা হয়েছে, বুক একদম ফ্ল্যাট হয়ে গেছে। অখিল অবাক হয়ে তাকে দেখতে লাগল। নীরঞ্জনা যে রহস্য প্রকাশ করলে তা এই, সে পুরুষে রূপান্তরিত হচ্ছে, সন্দেহ অনেকদিন আগেই হয়েছিল, এখন সমস্ত লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে, ডাক্তার কিলোস্কার তার চিকিৎসা করছেন, হরমোন ইঞ্জেকশন দিচ্ছেন, তিনি বলেছেন সম্পূর্ণ রূপান্তর হতে বড়জোর আরও ছমাস লাগবে। অখিল আকুল হয়ে বললে, না নীরঞ্জনা তুমি পুরুষ হয়েও না, তাহলে আমি মরব, ট্রিটমেন্ট বন্ধ করে দাও, বরং ডাক্তারকে বলো তিনি এমন ব্যবস্থা করুন যাতে তোমার নারীত্ব রক্ষা পায়। নীরঞ্জনা বললে, তা হবার জো নেই, আমি পুরুষ হয়েই জন্মেছি, এতদিন লক্ষণগুলো চাপা ছিল, এখন ক্রমশ প্রকাশ পাচ্ছে, যদি চিকিৎসা বন্ধ করি তাহলেও আমি পরিবর্তন হতে থাকব, শুধু দু তিন বছর দেরি হবে, তার চাইতে চটপট পুরুষ হয়ে যাওয়াই ভালো। অখিল কাঁদতে কাঁদতে বললে, আমার কি হবে নীরঞ্জনা, তুমি না হয় পুরুষই হয়ে গেলে তোমার ডাক্তার কি আমাকে মেয়ে করে দিতে পারে না, তাহলেও আমাদের মিলন হতে পারবে। নীরঞ্জনা বললে, পাগল হয়েছ, তুমি তো পুরোপুরি পুরুষ হয়েই জন্মেছ, তার আর নর্চার হতে পারে না, এই বইখানা দিচ্ছি, ফাউলার্স সেক্স ফ্যাক্টরস, পড়ে দেখো। অখিল বললে, তুমি মেয়েই হও আর পুরুষই হও, তোমার সঙ্গে আমার হৃদয়ের যে সম্পর্ক তার পরিবর্তন হতে পারে না, আমি তোমাকে ছাড়তে পারবো না। নীরঞ্জনা বললে, মন খারাপ করো না, তুমি আর আমি যাতে একসঙ্গে থাকতে পারি তার ব্যবস্থা করব, বাবা বলেছেন আমার চিকিৎসা শেষ হলেই আমাকে ইন্দোর ব্যাংকের সেক্রেটারি পোস্টে বসিয়ে দেবেন, বাবার খুব প্রতিপত্তি, আমি জেদ করলে তোমাকেও সেখানে একটা ভালো কাজ দিতে পারবেন, ততদিন তুমি বোম্বাইয়ে আমাদের বাড়িতেই থাকবে। অখিল তার কলকাতার চাকরি ছেড়ে বোম্বাইয়ে ফিরে গিয়ে নীরঞ্জনার কাছেই রইল। সর্বেশ্বরবাবু দয়ালু লোক, আপত্তি করলেন না, দ্রুপদ রাজার মেয়ে শিখণ্ডিনী যেমন পুরুষত্ব লাভ করে মহারাজ শিখণ্ডী হয়েছিলেন, নীরঞ্জনাও তেমনি কয়েক মাস পরে পূর্ণ পুরুষ মিস্টার নীরঞ্জন তলাপাত্র রূপে ইন্দোর ব্যাংকের সেক্রেটারি হল।
সর্বেশ্বর বাবুর চেষ্টায় অখিল ছিল সেই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলো। দুজনে একসঙ্গেই বাস করতে লাগলো। পিনাকি সর্বজ্ঞ বললেন, সে রে গাঁজা, তুমি কি বলতে চাও? এরই নাম নিকশিত হেম? জ্যোতিষ মিত্তির বললে, আগে না, স্টেনলেস স্টিল বলতে পারেন। সোনার জলুস নেই, লোহার মরচে নেই, ইস্পাতের ধারও কম, ধারও নেই। উপেন দত্ত বললে, তারপর কি হলো? তারপর সব উলটপালট হয়ে গেল। একদিন নিরঞ্জন বললে, ওহে অখিল, একরকম একা একা ভালো লাগছে না, জগৎটা বোদা বোদা ঠেকছে, মা বাবাও বিয়ের জন্য তাড়া দিচ্ছেন। আমি বলি, শোনো, শেঠ মুকুল চাঁদের একজোড়া যমজ মেয়ে আছে, দেখেছো তো, তাদের মা বাঙালি, খাসা মেয়ে দুটি, তুমি একটিকে আর আমি একটিকে বিয়ে করি, এসো। শেঠজিকে জিজ্ঞাসা করেছি, তিনি রাজি, মেয়ে দুটির আপত্তি নেই। বিয়ে হয়ে গেল। কিন্তু কিছুদিন পরেই দুই বোনের ছুলোছুলি ঝগড়া বাঁধল, যেন তারা দুই সতীন। তার ফলে দুই বন্ধুরও মনোমালিন্য হলো। অখিল অন্য চাকরি নিয়ে দিল্লি চলে গেল, নিরঞ্জন ইন্দোরেই রইল। এখন আর দুজনের মুখ দর্শন নেই। উপেন দত্ত বললে, যাক, পাঁচা গেল। এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি প্রান্তিকা। যদি আপনাদের গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আপনারাও কি আপনাদের লেখা গল্প কিংবা বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতাকে গল্প আকারে সাজিয়ে রোজনামচার গল্পে শেয়ার করতে চান? তাহলে ডেসক্রিপশনে দেওয়া ইমেলে যোগাযোগ করতে পারেন। আবারও ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে রোজনামচার গল্পে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।